প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও দিচ্ছি, বিশেষ করে আপনারা জানেন সারা পৃথিবীতে প্রতিযোগিতা চলছে পর্যটনকে আকৃষ্ট করার জন্য। পৃথিবীর মানুষের কাছে প্রত্যেকটা দেশকে তার আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বিভিন্ন সরকার। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন দুবাই সরকার একটি সুউচ্চ ভবন নির্মাণ করেছে। পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত যে ভবনটা পৃথিবীর সর্বোচ্চ ভবন তা হচ্ছে দুবাইতে অবস্থিত, দুবাই ডাউন টাউনে অবস্থিত। তার নাম হচ্ছে বুর্জ খলিফা। প্রিয় ভিউয়ার্স, এই বুর্জ খলিফা সম্পর্কে আজকে কিছু বক্তব্য উপস্থাপন করব। বুর্জ খলিফা নির্মাণ শুরু হয়েছিল 2004 সালে, দুবাই সরকার শুরু করেছে তা। 2010 সালের 4 জানুয়ারি উদ্বোধন করা হয়, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আপনারা জানেন এমআর একটা কনস্ট্রাকশন প্রপার্টিস আছে, এমআর প্রপার্টিস আছে, তার মালিক হচ্ছে মোহাম্মদ আলী রাশেদ আলাবার। 2003 সালে উনি সেই বুর্জ খলিফা নির্মাণের প্রস্তাব করেন। বুর্জ খলিফা নির্মাণ করার জন্য তখন নির্মাণ ব্যয় হয়েছিল $1.5 বিলিয়ন, যার পরিমাণ বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা। তখনকার সাউথ কোরিয়ার বিখ্যাত কোম্পানি স্যামসং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনকে এই ভবন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। এর আগে এই কোম্পানির মাধ্যমে চীনের তাইপে 101 তলা ভবন এবং টুইন টাওয়ার নির্মাণ করেছিল তারা। নির্মাণের শুরুতেই বুর্জ খলিফার নাম রাখা হয়েছিল বুর্জ আল দুবাই, কিন্তু উদ্বোধনের সময় তার নাম পরিবর্তন করা হয়। আবুধাবির আমির এবং আরব সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামেই বুর্জ খলিফার নাম করা হয় বুর্জ খলিফা। বুর্জ খলিফা নির্মাণ করতে প্রায় 10,000 মেট্রিক টন কংক্রিট, 39,000 মেট্রিক টন স্টিল ব্যবহার করা হয়ে থাকে। বুর্জ খলিফা নির্মাণের সময় যে পরিমাণ অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে তা A380 এয়ারবাসের 5টির সাথে তুলনা করা যায়। প্রিয় ভিউয়ার্স, এই বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চ উঁচু ভবন। তার উচ্চতা হচ্ছে 829 মিটার বা 2772 ফুট বা আধা মাইল। আমরা সকলে জানি বুর্জ খলিফা 160 তলা, কিন্তু পেসিফিকই আসলে এটা 208 তলা। 208 তলার মধ্যে প্রথম 2 তলা হচ্ছে পার্কিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, পরবর্তী 46 তলা হচ্ছে কারিগরি বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর 160 তলা পর্যন্ত হচ্ছে এটা ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে বিভিন্ন কাজে, বিভিন্ন ধরনের সব অনেক কিছু আছে ওখানে। বুর্জ খলিফার ওজন হচ্ছে প্রিয় ভিউয়ার্স 5 লক্ষ টন। এবং একটা জিনিস বলে রাখি, আপনারা সাইট স্ক্রিনে বুর্জ খলিফা যখন আমরা এন্ট্রেন্স করেছি দেখেছেন, এন্ট্রেন্স করার সময় কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, সেটা তাদের ওয়ালে বুর্জ খলিফা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ইতিহাস কিন্তু ওখানে লিপিবদ্ধ আছে। আপনারা আমার সাইট স্ক্রিনে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি। প্রিয় ভিউয়ার্স, বুর্জ খলিফা দেখতে একটি রকেটের মতো। এই বুর্জ খলিফার উচ্চতা ফ্রান্সের যে আইফেল টাওয়ার আছে তার 3 গুণের সমান লম্বা, এবং আমেরিকার যে এম্পায়ার স্টেট বিল্ডিং আছে তার 2 গুণ লম্বা। এই বুর্জ খলিফা হচ্ছে গ্রিসের হেমোক্লিয়াস ফুলের অনুকরণে এই বুর্জ খলিফা একটা তৈরি করা হয়েছে, এবং একটা মনোরম দৃশ্য, মনোরম একটা বস্তু, মনোরম একটা সুন্দর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বসৌন্দর্য এবং মনোরম একটা কাঠামোর মাধ্যমে কিন্তু এই বুর্জ খলিফাকে তৈরি করা হয়েছে। বুর্জ খলিফাতে 28,261 গ্লাস প্যানেল দিয়ে তৈরি করা সাজানো হয়েছে। এবং এই যে এই গ্লাস প্যানেলটা কী সুবিধা, সুবিধা হচ্ছে যে এই যে দুবাইয়ের তীব্র রুদ্র গরম আবহাওয়া এবং ঝড়বৃষ্টি থেকে এই বুর্জ খলিফাকে রক্ষা করতে থাকে এই যে গ্লাস প্যানেল। এই গ্লাস প্যানেলটা যদি খুলে সাজানো হয় তাহলে এটি 17টি ফুটবল গ্রাউন্ডের সমান হবে এই গ্লাস প্যানেলগুলো। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন উঠার জন্য বুর্জ খলিফা আপনারা জানেন যে অবজারভেশন ডেস্ক আছে 2-3টা জায়গায়, একটা হলো 124, 125 এবং 148 তলায়। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সেই বুর্জ খলিফার অবজারভেশন ডেস্ক টাওয়ারে ওঠার জন্য, এবং লিফ্টে যে 1-2তলা করে যাচ্ছে আপনারা দেখ, সেটার দৃশ্য আপনারা সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, বুর্জ খলিফার নামে কিন্তু 10টি ওয়ার্ল্ড রেকর্ড আছে। প্রিয় ভিউয়ার্স, প্রথম হচ্ছে যে এটা পৃথিবীর সর্বোচ্চ ভবন। 2 নম্বর, সবচেয়ে বেশি ফ্লোর এখানে সর্বোচ্চ ভবনে সর্বোচ্চ ফ্লোর ব্যবহার করা হয়েছে, এবং সবচেয়ে উচ্চতম আকৃতির ফ্লোর এখানে রয়েছে। পৃথিবীর উচ্চতম শহর প্রদর্শন কেন্দ্র
যেটা নাকি এই ভবনেরই 148 তলায় রয়েছে। পৃথিবীর উচ্চ নাইট ক্লাব, যা এই ভবনের 144 তলায় রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ রেস্টুরেন্ট, যা এই ভবনের 122 তলায় রয়েছে। এবং পৃথিবীর সর্বোচ্চ মসজিদ, প্রিয় ভিউয়ার্স, যেটা এই ভবনেরই 158 তলায় রয়েছে। এখানে বুসকলিতে একসাথে 3000 গাড়ি পার্কিং করা যায়। 300 হোটেল আছে এবং 900 অ্যাপার্টমেন্ট রয়েছে। এই বুসকলিফাতে, প্রিয় ভিউয়ার্স, 37 অফিস স্পেস আছে। এই বুসকলিফাতে যে আপনি যে লিফ্ট আমরা দেখিয়েছি আপনাদেরকে, 57 লিফ্ট ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা লিফ্ট হচ্ছে পৃথিবীর দ্রুততম লিফ্ট এবং এগুলি প্রায় ঘন্টায় 40 মাইল বেগে চলে, অর্থাৎ 33 ফুট পার সেকেন্ডে লিফ্টটা উপরের দিকে উঠে। এই লিফ্টের মাধ্যমে গ্রাউন্ড থেকে টপ ফ্লোরে যেতে আমাদের সর্বোচ্চ সময় লাগে 1 মিনিট। এই বুর্জ খলিফা আরও কিছু তথ্য আছে প্রিয় ভিউয়ার্স, সেটা আপনাদেরকে বলছি। তথ্য হচ্ছে এই বুর্জ খলিফাতে 17,000 দরজা রয়েছে এবং 24,338 জানালা রয়েছে। এই বুর্জ খলিফাতে প্রতিদিনে 9,86,000 লিটার পানি ব্যবহার করা হয় এবং এই বুর্জ খলিফাতে যে এসি ব্যবহার করেছে, এসিতে যে পরিমাণ পানি বের হয় প্রতি বছরে, সেই পরিমাণ পানি দিয়ে 20 অলিম্পিক সুইমিং পুলকে ভরাট করা সম্ভব। আরও কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই বুর্জ খলিফাতে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয় প্রতিদিনে। এই 3.5 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে 3,000 বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব। প্রিয় ভিউয়ার্স, এখন প্রশ্ন আছে বুর্জ খলিফার ফ্ল্যাটের মূল্য কত? সার্বিক সব মূল্য না বলা হবে, তবে একটা এস্টিমেট একটা আছে, যেটা হচ্ছে যে প্রতি স্কোয়ার ফিট বুর্জ খলিফার অ্যাপার্টমেন্টের মূল্য হচ্ছে, প্রতি স্কোয়ার ফিটের মূল্য হচ্ছে $37,500। প্রিয় ভিউয়ার্স, এই বুর্জ খলিফার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার, যে টাওয়ার দেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটকরা দুবাইতে আসে। তারা এই দুবাইতে বিভিন্ন ধরনের উচ্চ ভবন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ইমারত তৈরি হচ্ছে, কারণ এই দুবাই একসময় ছিল জেলে ছিল। কিন্তু তারা 90 দশকের তাদের 2001 সাল থেকে কিন্তু দুবাইতে ডেভেলপ হচ্ছে এবং প্রচুর পরিমাণে তারা সুউচ্চ ভবন তৈরি করতেছে এবং পর্যটককে আকৃষ্ট করার জন্য এগুলি করতেছে, কারণ এখন পর্যটন শিল্প থেকে প্রচুর পরিমাণে তারা রেভিনিউ আর্ন করে। এবং এই জন্যে এই দুবাইতে আজকে বিশ্বের সর্ববৃহৎ টাওয়ার তারা তৈরি করেছে, যেটা দেখার জন্য সারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা আসে, বিভিন্ন ধরনের রাষ্ট্রনায়করা আসে এবং রয়্যাল ফ্যামিলির অনেক লোক আসে এই দুবাইয়ের বুর্জ খলিফাতে থাকার জন্য, বুর্জ খলিফা দেখার জন্য, দুবাইয়ের এই অবজারভেশন এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন। দুবাই আসে যারা যান, তারা অবশ্যই ডেফিনেটলি আমরা দুবাই সফরে গেলে অবশ্যই বুর্জ খলিফাতে দেখে আসবেন। বুর্জ খলিফা দেখার অবজারভেশন ডেস্ক রয়েছে তিনটা, একটা হলো 124, 125 এবং 148 তলা। আপনারা যারা যেতে চান তারা অবশ্যই অনলাইনে টিকিট কাটতে হবে অথবা ওখানে গিয়েও টিকিট কাটে, তবে অনলাইনে টিকিট কাটলে সহজে আপনাকে ঢুকতে দেবে এবং অনলাইনে যদি 1 মাসের টিকিট কাটে তাহলে আপনি কিছু কমে, মানে ছেড়ে কমে অল্প টাকাও আপনারা সেই টিকিটটা সংগ্রহ করতে পারেন। এবং সেখানে আমরা লিফটের মাধ্যমে যখন উঠে যাবেন, 124 তলা, 25 তলা প্রথম নেওয়া হয়, 25 তলায় ঘুরে আপনি নিচ দিয়ে আবার সিঁড়ির মাধ্যমে কিন্তু 24 তলা আসতে পারেন। এসে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি টোটাল দুবাইয়ের সিটিটাকে, অর্থাৎ আমরা সুউচ্চ ভবন থেকে পৃথিবীর এই সুউচ্চ ভবন থেকে টোটাল দুবাইয়ের অনেক সিটিটা দেখা যাচ্ছে, ওই অনেক দূরে সাগর দেখা যাচ্ছে, সেই সাগরে জুমেরা বিচ, পাম জুমেরা, এগুলি বিভিন্ন ধরনের বিচ আছে, ওখানে আপনি যেতে পারেন, সেগুলি আপনার ওই ডেস্ক থেকে অর্থাৎ অবজারভেশন ডেস্ক থেকে আপনারা দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি দুবাই সিটিকে এই বুর্জ টাওয়ারের মাধ্যমে দেখা। যদি ভালো লাগে থাকে এই ভিডিও, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন। আগামী দিনে আর নতুন ভিডিও উপস্থাপন করব। এই আশা ব্যক্ত করে সবশেষে দুবাই বুর্জ খলিফা থেকে আপনাদের সকলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।